পরন্ত বিকেলে দর্শনার্থীদের পদচারণায় মুখর লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্ক। নাগরদোলা রোলার কোস্টার ঘোড়া শিশুদের যেমন আনন্দ দিচ্ছে, তেমনি সবুজে ঘেরা লেকের স্বচ্ছ পানিতে বোট চালিয়ে উল্লসিত বয়স্করাও। শহরের বেলটিয়ায় প্রায় 30 একর জমিতে 2013 সালে রিসোর্ট তৈরির কাজ শুরু করেন স্থানীয় ব্যবসায়ী আতিকুর রহমান লুইস। 2016 সালে এটি সবার জন্য উন্মুক্ত করা হয়। এরপর থেকে পার্কটি জনপ্রিয় হয়ে ওঠে দর্শনার্থীদের কাছে। আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, আমি যে কয়েকটা জায়গায় ঘুরলাম মোটামুটি এটা অনেক সুন্দর। দেখলাম খুব ভালো লাগছে। সময় হলে বা ছুটির দিন পেলে আমরা ফ্যামিলি নিয়ে লুইস ভিলেজে চলে আসি, মনোরম পরিবেশ। একমাত্র পৌর পার্কটি পরিত্যক্ত থাকায় শহরে বিনোদনের তেমন কোনো ব্যবস্থা ছিল না। শহরবাসীকে বিনোদন দিতে রিসোর্ট তৈরির উদ্যোগ নেন এই ব্যবসায়ী। ভবিষ্যতে পার্কটির পরিসর বাড়িয়ে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা জানালেন আতিকুর রহমান। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন।